আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি। দীর্ঘ এক সপ্তাহ পরে তোমাদের সাথে আবার দেখা হলো। তোমরা জানো অনলাইন ক্লাসগুলোতে প্রতি সপ্তাহে তোমাদের সাথে আমার একটি ক্লাসই থাকে। তাহলে আমাদের এই যে একটি ক্লাস, এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসগুলোতে তোমাদের অবশ্যই সবার মনোযোগ দিয়ে করা উচিত। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। আজকে আমরা পড়ব রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আমরা এর আগেও এই অধ্যায়ের উপরে দুটো ক্লাস করিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা ও চাপের সম্পর্ক, অ্যাভোগাড্রোর সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিপাদন। শিক্ষার্থীরা, আমরা আজকে পাঁচটি টপিক নিয়ে আলোচনা করছি। আবার বলে দিচ্ছি, আমরা প্রথমে আলোচনা করব আজকে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ, এরপরে আলোচনা করব গ্যাসের ঘনত্ব ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এরপরে আলোচনা করব গ্যাসের ঘনত্ব, চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, অ্যাভোগাড্রোর সূত্র এবং আমরা আলোচনা করব আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিপাদন। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা বয়েল এবং চার্লসের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। এই যে বয়েল ও চার্লসের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সে সূত্রের সমন্বয় আমরা করব। তোমরা অবশ্যই মনে রেখেছো বয়েলের সূত্র কী ছিল এবং চার্লসের সূত্র কী ছিল। আমরা আবার একটু বলি, বয়েলের সূত্রে ছিল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে ভি সমানুপাতিক ওয়ান বাই পি, ভি সমানুপাতিক ওয়ান বাই পি। তার মানে কোনো গ্যাসের আয়তন তার উপর যে প্রযুক্ত চাপ তার ব্যস্তানুপাতিক। তার মানে চাপ যদি বেড়ে যায় আয়তন কমে যাবে, চাপ বাড়িয়ে দিলে আয়তন কমে যাবে। এক্ষেত্রে স্থির ছিল তাপমাত্রা, তাপমাত্রা স্থির। এটি বয়েলের সূত্র। এবার আমরা আলোচনা করব চার্লসের সূত্র। আমরা চার্লসের সূত্রে কি জেনেছিলাম? জেনেছিলাম স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এক্ষেত্রে আমরা জানি তাপ যদি বাড়াই আয়তন বেড়ে যাবে, তাপ কমিয়ে দিলে আয়তন কমে যাবে। তাপ বাড়ালে আয়তন বাড়বে, তাপ কমালে আয়তন কমে যাবে। সুতরাং ভি সমানুপাতিক টি এবং এক্ষেত্রে স্থির ছিল চাপ। এই দুটি সূত্র যে আছে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই দুটি সূত্রকে যদি আমরা সমন্বয় করে নিই, এক ও দুই নং সমীকরণ সমন্বয় করলে কি হয়, ভি সমানুপাতিক, ভি সমানুপাতিক টি ডিভাইড বাই পি, ভি সমানুপাতিক টি ডিভাইড বাই পি। বা আমরা যদি সমানুপাতিকটা ধ্রুবক নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো, ভি সমান কে ইন্টু টি ডিভাইড বাই পি, বা পিভি সমান কেটি, বা পিভি ডিভাইড বাই টি সমান কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চাপ এবং আয়তন, চাপ এবং আয়তনের গুণফলকে পরম তাপমাত্রা দিয়ে ভাগ করলে সে মানটি কি হয়, ধ্রুবক সংখ্যা হয়। তাহলে চাপ এবং আয়তনের গুণফলকে পরম তাপমাত্রা অনুপাত হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা। এক্ষেত্রে যদি একাধিক গ্যাসের ক্ষেত্রে বা একাধিক চাপ, তাপমাত্রা এবং আয়তনের ক্ষেত্রে আমরা সূত্রটি প্রয়োগ করি, সূত্রটি হয় পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান পি টু ভি টু ডিভাইড বাই টি টু। এই সূত্রটাকে আমরা বলি বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ। পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান পি টু ভি টু ডিভাইড বাই টি টু।
শিক্ষার্থীরা আমরা কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম আজকে বয়েল এবং চার্জের সূত্রের সমন্বয়। খুব ভালো করে আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো ভি সমানুপাতিক ওয়ান বাই পি অ্যাকর্ডিং টু বয়েলস রুল এবং অ্যাকর্ডিং টু চার্লস রুল ভি সমানুপাতিক টি। এখানে আমরা যদি সমন্বয় করি, এই দুটি সূত্রকে সমন্বয় করলে দেখা যাচ্ছে আয়তন চাপের ব্যস্তানুপাতিক কিন্তু তাপমাত্রা সমানুপাতিক। সমন্বিত রূপ হয়েভাবে লেখা যায় ভি সমানুপাতিক টি ডিভাইড বাই পি। একাতে বা আমরা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে, যেখানে সমান কে একটি সমানুপাতিক ধ্রুবক বা পি ভি সমান কে টি, টিকে এবার ভাগ করে আনলে পি ভি বাই টি সমান কে। এবং আমরা একাধিক চাপ তাপ এবং আয়তনের ক্ষেত্রে যদি আমরা দুটি চাপ দুটি তাপ এবং দুটি আয়তন চিন্তা করি পি ওয়ান টি ওয়ান ভি ওয়ান এবং পি টু টি টু ভি টু, সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি? পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান পি টু ভি টু ডিভাইড বাই টি টু। তাহলে আমরা আজকের প্রথম যে টপিক্সটি ছিল সেটি আমরা শিখতে পারলাম। এবার আমরা আলোচনায় যাব গ্যাসের ঘনত্ব ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। শিক্ষার্থীরা আমরা কি জানি? ভর সমান আয়তন ইনটু ঘনত্ব। আমরা জানি ভর সমান আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আয়তন সমান কি আসতেছে? আয়তন সমান ভর ডিভাইড বাই ঘনত্ব। যেহেতু ভর সমান আয়তন ইনটু ঘনত্ব, অর্থাৎ আয়তন সমান ভর ডিভাইড বাই ঘনত্ব। এক্ষেত্রে আমরা আয়তন ভি হয় ভর ডাব্লিউ ডিভাইড বাই ঘনত্ব ডি, ডাব্লিউ সমান সরি ভি সমান ডাব্লিউ ডিভাইড বাই ডি। এখন ভি ওয়ান এবং ডি ওয়ান ও ভি টু ডি টু এর জন্য যেহেতু ভর কনস্ট্যান্ট, ভর একই ভরের জন্য একই ভরের কোনো গ্যাসে যদি আমরা আয়তন এবং ঘনত্ব পরিবর্তন করি, তাহলে ভি ওয়ান সমান হবে ডাব্লিউ ডিভাইড বাই ডি ওয়ান এবং ভি টু সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই ডি টু। ভি ওয়ান সমান ডাব্লিউ ডিভাইড বাই ডি ওয়ান এবং ভি টু সমান ডাব্লিউ ডিভাইড বাই ডি টু। এখন আমরা এই মানগুলো কোথায় ব্যবহার করব? লক্ষ্য করো, আমরা জানতাম ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান ভি টু ডিভাইড বাই টি টু। এটা আমরা কোন সূত্র থেকে জানতাম শিক্ষার্থীরা বলো দেখি? এটা আমরা জানতাম চার্লসের সূত্র থেকে। আমরা চার্লসের সূত্র থেকে আমরা জানতাম চার্জের সূত্র থেকে আমরা জানতাম ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান ভি টু ডিভাইড বাই টি টু। এই ভি ওয়ান এবং ভি টু এর জায়গায় যদি আমরা এই মান দুটো বসিয়ে দেই তাহলে কি হয়? দেখো, আমরা ভি ওয়ানের জায়গায় ভি ওয়ানের মানটি বসিয়ে দিব। ওখানে ছিল ডাব্লিউ ডিভাইড বাই ডি ওয়ান, তাহলে ডাব্লিউ ডিভাইড বাই ডি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়াল ভি টুর মান হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই ডি টু ডিভাইড বাই টি টু। তারপরে আমরা এই ভি টুর জায়গায় ভি টুর মান বসিয়েছি, এই ভি ওয়ানের জায়গায় আমরা ভি ওয়ানের মানটি বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্ম করি তাহলে ব্যাপারটা আসে এরকম, ডাব্লিউ ডিভাইড বাই ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল ডাব্লিউ ডিভাইড বাই ডি টু টি টু। তাহলে শিক্ষার্থীরা কী দেখতে পেলাম আমরা? যে এখান থেকে আমরা ডাব্লিউ ডিভাইড বাই ডি ওয়ান টি ওয়ান সমান ডাব্লিউ বাই ডি টু টি টু। এখানে আমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছি দুটি এই সমীকরণের উভয় পক্ষে লবের মধ্যে আছে ডাব্লিউ, লবে আছে কি ডাব্লিউ। তাহলে এই দুটো একই জিনিস থাকার কারণে আমরা দুটো কেটে দিতে পারি এবং এক্ষেত্রে আমরা লিখতে পারি ডি ওয়ান টি ওয়ান সমান ডি টু টি টু, ডি ওয়ান টি ওয়ান সমান ডি টু টি টু। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্ব এবং তাপমাত্রা সম্পর্কটা কি? ঘনত্ব এবং তাপমাত্রা সম্পর্ক হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি ডি টি সমান ধ্রুবক, অতএব টি সমানুপাতিক ওয়ান ডিভাইড বাই টি, ডি সমানুপাতিক
1 ডিভাইড বাই টি, তার মানে হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব, স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব উহার উপর আরোপিত, স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব উহার উপর আরোপিত পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্বের উপর আরোপিত পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্ব হচ্ছে তাপমাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। আমরা দ্বিতীয় যে আলোচনার বিষয়বস্তু ছিল ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ঘনত্ব, গ্যাসের ঘনত্ব আয়তন এবং গ্যাসের ঘনত্ব চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আমরা গ্যাসের ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক করার জন্য চার্লসের সূত্র ব্যবহার করেছিলাম, কিন্তু গ্যাসের ঘনত্ব চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় যে রূপটি ছিল সেটি কি ছিল আমরা আবার একটু লিখে রাখি। আবার আগেই P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2। P1 V1 ডিভাইড বাই T1 সমান P2 V2 ডিভাইড বাই T2। এখানে দেখো আমরা একটু আগেই বের করেছিলাম P1 V1 সমান T1 এবং V2 ডিভাইড বাই T2, এটা প্রতিপাদন আমরা একটু আগেই বের করেছিলাম। এবং এর আগের প্রমাণে আমরা যখন ঘনত্ব এবং তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করলাম, সেখানে আমরা দেখেছিলাম আয়তন হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক। আয়তন হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক, তার মানে ভি সমানুপাতিক 1/d, ভি সমানুপাতিক 1/d, তার মানে আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক। এটা একটু আগে আমরা যে সূত্র প্রয়োগ করলাম সেখানেই আমরা লক্ষ্য করেছিলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক। এই মানগুলো আমরা যদি আবার এখানে প্রয়োগ করি তাহলে কিভাবে আমাদের ইকুয়েশনটা হয় সেটা দেখে নেই। দেখো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, P1 V1 T2 সমান P2 V2 T1, বা V1 ডিভাইড বাই V2 সমান P2 T1 ডিভাইড বাই P1 T2। দেখো আমরা প্রথমে আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করার পরে আমরা কি করলাম, V1 বাই V2, এখানে V2টাকে এই পাশে ভাগ করে দিলাম, এই P1 T2 এই পাশে নিয়ে গেলাম। তাহলে আমার সমীকরণটা দাঁড়ালো V1 বাই V2 সমান P2 T1 ডিভাইড বাই P1 T2। একটু আগে আমরা বললাম আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক। আমরা ঘনত্ব এখানে ছোট হাতের D দ্বারা ইন্ডিকেট করেছি, চাইলে আমরা বড় হাতের D দিয়েও ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান কে 1/d, বা ভিডি সমান কে। অতএব V1 D1 সমান V2 T2, বা V1 বাই V2 সমান হচ্ছে D2 বাই D1। দেখো আমরা এই সূত্র থেকে আয়তন এবং ঘনত্বের যে ইকুয়েশনটা ছিল, যে ঘনত্ব আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক, সেখান থেকে আমরা একটা সূত্র আনলাম V1 বাই V2 সমান D2 ডিভাইড বাই D1। তার মানে এই V1 বাই V2 পরিবর্তে আমরা কি লিখতে পারি, D2 ডিভাইড বাই D1 আমরা লিখতে পারি। চলো আমরা এই V1 বাই V2 জায়গায় আমরা কি করব, এই V1 বাই V2 যে মানটি পেয়েছিলাম D2 বাই D1 এটি বসিয়ে দেই। অতএব D2 ডিভাইড বাই D1 ইকুয়াল P2 T1 ডিভাইড বাই P1 T2। এবার আমরা এটাকে আরেকবার গুণ করব, গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, বা D1 P2
T1 সমান T2 P1 T2 বা D1 T1 ডিভাইড বাই P1 সমান D2 T2 ডিভাইড বাই P2 দেখো আমরা এক্ষেত্রে কি করলাম এই P2 চাপটাকে এ পাশে ভাগ করে দিলাম নিয়ে গেলাম এবং এই P1 কে ইকুয়েশনে এই পাশে নিয়ে আসলাম সাইড চেঞ্জ করার কারণে তারা ভাগ হয়ে গেল এই যে সমীকরণটা আসলো আমাদের কাছে T1 D1 ডিভাইড বাই P1 ইকুয়াল D2 T2 ডিভাইড বাই P2 ইহাই গ্যাসের ঘনত্ব তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক ঘনত্ব তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক আজকে এটা আমাদের ছিল তৃতীয় টপিকস যেখানে আলোচনার বিষয় তাহলে প্রথমে আমরা আলোচনা করেছিলাম বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় পরে আলোচনা করলাম আমরা গ্যাসের ঘনত্ব ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক এর পরবর্তী টপিকস আমাদের ছিল গ্যাসের ঘনত্ব তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক এবার বন্ধুরা আমরা কি আলোচনা করব আমরা আলোচনার বিষয়বস্তু এবার আমাদের অ্যাভোগাড্রো সূত্র তোমাদের খুব পরিচিত একটি সূত্র কারণ ক্লাস 9 থেকেই তোমরা এই সূত্রটি পড়ে আসছ অ্যাভোগাড্রো সূত্র অ্যাভোগাড্রো সূত্রটি কি ছিল সেটা একটু মনে করার চেষ্টা করো তোমরা কারো মনে পড়েছে কি আচ্ছা তোমাদের মনে পড়ার সুবিধার ক্ষেত্রে আমি তোমাদের হেল্প করছি সূত্রটি কি ছিল স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসে মৌলিক ও যৌগিক সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে অ্যাভোগাড্রো এই সূত্রটি প্রদান করেন তার মতে প্রতি নির্দিষ্ট একটি আয়তনের ক্ষেত্রে সকল গ্যাসের অণু সংখ্যা সমান এবং সেই সংখ্যাটি পরবর্তীতে বের করা হয়েছিল 6.023 × 10⁻²³ সকল গ্যাসের এক মোল গ্যাসে এতটি অণু থাকে সকল মৌলিক ও যৌগিক গ্যাসের মধ্যে এক মোল গ্যাসের জন্য এতটি অণু থাকে অ্যাভোগাড্রো এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার NA আমরা অ্যাভোগাড্রো সূত্রের বিস্তারিত আলোচনা যাব না আমরা এতটুকু আলোচনা করব অ্যাভোগাড্রো নিয়ে অ্যাভোগাড্রো সূত্র নিয়ে আমার আরও একটি ক্লাস দেওয়া আছে ইউটিউবে আমার ওখান থেকে তোমরা কষ্ট করে একটু দেখে নিবে আমি লিঙ্কটি দিয়ে দিব তাহলে অ্যাভোগাড্রো সূত্রটি তোমরা আরেকবার একটু মনে করে দেখো কি বললাম স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট মৌলিক ও যৌগিক সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে এবং সেই অণুর সংখ্যাটা আমরা বলে দিলাম কত 6.023 × 10⁻²³ যে সংখ্যাটাকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার এবার আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা শেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিপাদন প্রথমেই আমরা যে কথাটা বলেছি শেষ কথাটা শুনে একটু মনে হচ্ছে যে আদর্শ গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস কাকে বলে আদর্শ গ্যাস হচ্ছে সে সকল গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে যে সকল গ্যাস বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস তার মানে আমরা কিন্তু তিনটি গ্যাসের সূত্রই পড়েছি বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং আজকে পড়লাম অ্যাভোগাড্রো সূত্র এই তিনটি সূত্রই যে সকল গ্যাস মেনে চলবে তারাই হবে আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা প্রমাণ করবো পিভি সমান এনআরটি যদিও বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই কারণ এমন কোনো গ্যাস নেই যারা পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে চলো আমরা সূত্রটি প্রতিপাদন করি সূত্র প্রতিপাদনের জন্য আমরা প্রথমে কীভাবে লেখা শুরু করবো আমরা প্রথমে বয়েলের সূত্রটি লিখবো দেন চার্লসের সূত্র লিখবো দেন অ্যাভোগাড্রো সূত্র লিখবো আমরা বয়েলের সূত্র আবার বলে দিচ্ছি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার
উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তার মানে ভি ভি সমানুপাতিক ওয়ান ডিভাইড বাই পি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে স্থির থাকছে টি এবং এন স্থির। চার্লসের সূত্রের ক্ষেত্রে এটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র আমরা বলেছিলাম স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর পরম তাপমাত্রা তার পরম তাপমাত্রার সমানুপাতিক, তার মানে ভি সমানুপাতিক টি। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, তার মানে এই ক্ষেত্রে স্থির থাকে পি এবং এন। এবার আমরা আলোচনা করব অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম অ্যাভোগাড্রো সূত্র স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল মৌলিক ও যৌগিক গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তার মানে ভি সমানুপাতিক এন। এক্ষেত্রে স্থির হচ্ছে তাপমাত্রা এবং চাপ। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা তিনটি সূত্র পেয়েছি, তিনটিকে তিনটি সমীকরণ দিলাম, এক দুই এবং তিন। এই তিনটি সমীকরণকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা একত্রে কি লিখতে পারি, ভি সমানুপাতিক এন টি ডিভাইড বাই পি, ভি সমানুপাতিক এন টি ডিভাইড বাই পি, তার মানে আয়তন মোল সংখ্যা তাপমাত্রা সমানুপাতিক এবং চাপের ব্যস্তানুপাতিক। আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসব, কে, এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এখানে যে কে আমরা দিলাম সেটি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা পিভি সমান এন কে টি, পিভি সমান এন কে টি। এই যে কে, কে কে আমরা বললাম সমানুপাতিক ধ্রুবক। এক মোল যে কোনো গ্যাসের জন্য, এক মোল যে কোনো গ্যাসের জন্য কে এর মানকে আমরা আর লিখতে পারি, এক মোল যে কোনো গ্যাসের জন্য কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি, আর দ্বারা প্রকাশ করি। এখানে আরও একটি ধ্রুবক সংখ্যা যাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, আরকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এর কারণ হচ্ছে আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রে এক, আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রে এক। আমরা বলেছিলাম এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কে এর পরিবর্তে আর লিখব, এবং যেখানে আর হচ্ছে কি একটি ধ্রুবক এবং আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রে, সকল গ্যাসের ক্ষেত্রে একই থাকে, এই কারণে তাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তার মানে এক মোলের ক্ষেত্রে, এক মোল যখন হয় তখন হয় পিভি সমান আরটি, আর এন মোল হলে সেটা হবে পিভি সমান এন আর টি, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল পিভি সমান এন আর টি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আবার একটু প্রথম থেকে দেখে আসি কিভাবে আমরা পিভি সমান এন আর টি প্রমাণ করেছিলাম। দেখো বয়েলের সূত্র আমরা করলাম ভি সমানুপাতিক ওয়ান বাই পি, আমরা চার্লসের সূত্র করলাম ভি সমানুপাতিক টি, আমরা অ্যাভোগাড্রো সূত্র করলাম ভি সমানুপাতিক এন। চার্লসের সূত্রের ক্ষেত্রে, বয়েলের সূত্রের ক্ষেত্রে স্থির ছিল তাপমাত্রা এবং মোল সংখ্যা, চার্লসের সূত্রের ক্ষেত্রে ভি সমানুপাতিক টি যেখানে স্থির ছিল চাপ এবং মোল সংখ্যা, এবং অ্যাভোগাড্রো সূত্রে ভি সমানুপাতিক এন যেখানে স্থির ছিল তাপমাত্রা এবং চাপ। এই তিনটা সূত্রের সমন্বয় করলে আমরা পেয়েছিলাম ভি সমানুপাতিক এন টি ডিভাইড বাই পি, ভি সমান কে এন টি ডিভাইড বাই পি, এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেখানে আর গুণন করলে পি ভি সমান এন কে টি। এই যে এক মোল, এক মোলের ক্ষেত্রে আমরা বলেছি এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কে এর পরিবর্তে ব্যবহার করতে পারি আর, এখানে আরও একটি ধ্রুবক, এই আরকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক, কারণ আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রে এক এবং এর মান কখনোই পরিবর্তন হয় না, এই কারণেই একে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবং এটি, এই আর এর মান
গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা কোন প্রকৃতির গ্যাস সেটার উপর নির্ভর করে না। সেখান থেকে আমরা কি দেখলাম, এক মোলের ক্ষেত্রে পিভি সমান আরটি এবং এন মোলের ক্ষেত্রে পিভি সমান এন আর টি। এই সাথে আমাদের আজকের যে আলোচনার 5টি টপিকস ছিল এই 5টি টপিকই শেষ হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা যে আলোচনা করলাম এই আলোচনার যে টপিকসগুলো ছিল এগুলো তোমরা ভালো করে বাসায় পড়বে, বারবার লিখবে এবং তোমাদের বইয়ে আনুষঙ্গিক যে অংশগুলো লেখা আছে সেগুলোও পড়বে। যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা আমাকে মেসেঞ্জারে নক করবে। এবং এই যে করোনা মহামারীর সময় চলছে, এই করোনা মহামারীর সময় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের অনলাইনে শিক্ষা ব্যবস্থা যে গতিশীল আছে, এই গতিশীলতা তোমাদের উপকারের জন্য করা হয়েছে। তোমরা তোমাদেরকে সুস্থ রেখে এই যে অনলাইন শিক্ষা ব্যবস্থার সাথে তোমরা অন্তর্ভুক্ত হতে পেরেছ এর জন্য অবশ্যই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি আশা করি। দেখো, আমরা যদি আজকে সরকার স্কুল কলেজ খুলে দেয়, অনেকেই চাচ্ছে না স্কুল কলেজ খুলুক, আবার অনেকেই চাচ্ছে খুলুক, এই যে দ্বন্দ্বটা আছে এর মধ্যে আমরা বলি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলি সমস্যা কী, আবার অনেক গার্ডিয়ান বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো প্রয়োজন নেই কারণ স্বাস্থ্যবিধি মানে ঠিক রাখা সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই খুলে দেওয়া উচিত, কারণ আমরা যদি রাস্তায় বের হই দেখতে পাই যে বেশিরভাগ মানুষের মধ্যে সচেতনতা তেমন একটা কাজ করে না। যদিও কে সচেতনতা অবলম্বন করলো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের সবারই উচিত সচেতন থাকার, সুস্থ থাকার জন্য, কারণ জীবনটি তোমার জন্য একবারই দেওয়া হয়েছে। একবার যদি কেউ অসুস্থ হয়ে কোনো কারণে আল্লাহ না করুক কোনো বিপদ হয়ে যায়, সে জীবন আর ফিরে আসবে না। এই যে বিপদ হবে, এই বিপদের জন্য কেউ কারো দোষারোপ করে লাভ হবে না। আমরা আশা করব তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোনো কারণে যদি বাসা থেকে বের হতে হয়, যে স্বাস্থ্যবিধিগুলো বলা হয় এই করোনা মহামারী থেকে বাঁচার জন্য, অবশ্যই প্রত্যেকটি স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসা থেকে বের হবে। এবং যত কিছুই হোক আমাদের কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের পড়ালেখাকে গতিশীল রাখতে হবে, কারণ একটি বছর চলে যাচ্ছে, একটি বছর কিন্তু আমার জীবনের সম্পূর্ণ অংশকে প্রভাব বিস্তার করতে পারে যদি আমরা পড়ালেখা না করি। কারণ ইন্টারমিডিয়েটের একটি রেজাল্ট, এর উপর ভিত্তি করে আমরা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা, আমরা মেডিকেল, বুয়েট, বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন এইগুলোর উপর ডিপেন্ড করবে। একটা ভালো ভার্সিটির চান্স পাওয়ার জন্য ভালো একটা রেজাল্ট দরকার, ভালো একটা পড়ালেখা দরকার। আমরা যদি ভালো করে পড়ালেখা না করি তাহলে আমরা ভালো জায়গায় চান্স পাব না, এবং ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এই যে তোমরা সময় পেয়েছো, দীর্ঘ 6 মাস 7 মাস ধরে তোমরা বাসায় বসে আছো, এর মধ্যে তোমাদের উচিত প্রত্যেকটা বই থ্রোলি একদম রিডিং ভালো করে পড়া, টপ টু বটম পড়া, সমস্যাগুলো বের করে শিক্ষকের সাথে কমিউনিকেট করে সমস্যাগুলো সমাধান করে নেওয়া, এটার জন্য তোমাদের যে সুবিধা ভোগ করতে পারছো। একটা কথা কি, সমস্যা নিয়ে বসে থাকলে হয় না, সমস্যাকে আলোচনা করলে হয় না, এই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তরাতে পারবো, এই সমস্যা থেকে কিভাবে আমরা সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করতে পারবো, এটাই আমাদের মূল ব্যাপার। সেই সামনে এগিয়ে যাবে, সেই সফলতা পাবে যে সকল সমস্যার মধ্যেও যে সুযোগগুলো আছে সেগুলো কাজে লাগাতে পারে, এবং সমস্যাগুলোকে পাশে রেখে কিভাবে আমরা সামনে এগিয়ে যাব সেই চেষ্টা করে যেতে পারে, তারাই জীবনে সফল হবে। আশা করব তোমরা সবাই জীবনে তোমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে, বাবা মার স্বপ্ন বলো, নিজের স্বপ্ন বলো, এটা পূরণ করতে পারবে। একটা ব্যাপার হচ্ছে বাবা মা স্বপ্ন দেখতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না, কিন্তু একটা কথা মনে রাখবে, সফলতা যদি তোমার জীবনে আসে সেটা তোমার কাছেই সারা জীবন থাকবে, তুমি সেটা ভোগ করতে পারবে সবচেয়ে বেশি। সুতরাং জীবনে সফলতা অর্জন করার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই, আর তোমার জন্য পরিশ্রম কী, তোমার জন্য পরিশ্রম হচ্ছে ভালো মতো পড়ালেখা করা, যে কোনো কিছু তোমরা যদি না বুঝো অবশ্যই সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করবে, অবশ্যই তোমরা সমাধান পেয়ে যাবে, চেষ্টা করবে। এছাড়াও তোমরা চাইলে ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যাগুলো সার্চ দিয়ে ওটার উপরেও তোমরা বিভিন্ন সমাধান পেয়ে যাবে। আশা করব তোমরা তোমার হাতে থাকা সকল সুযোগ সুবিধার 100% তুমি কি করবে, ভোগ করবে, এটা কিন্তু তোমার অধিকার, আর তুমি নিজের অধিকার আমি আশা করব কখনোই ছেড়ে দিবে না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকে ক্লাসের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।